প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক 2021 এর ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা সকলেই পাশ করেছো এবং এরপরে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে। কারা সায়েন্স নিতে পারবে কত পার্সেন্ট পেলে, আর্টস নিতে পারবে কত পার্সেন্ট পেলে এবং কমার্স নিতে পারবে কত পার্সেন্ট হলে বা সাবজেক্ট নিতে পারবে, সেই নিয়ে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে। কি বলেছে অফিসিয়াল বিজ্ঞপ্তি, তে একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়ার বা সাবজেক্ট দেওয়া নিয়ে কি অ্যাকচুয়ালি রুলস রেগুলেশন রেখেছে, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমরা সকলেই জানো এবছর 100% স্টুডেন্ট, অর্থাৎ তোমরা আমার ছোটো ছোটো ভাই বোন যারা রয়েছে প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছে এবং একাদশ শ্রেণীতে উঠে গেছো। তো একাদশ শ্রেণীতে সবথেকে বড় বিষয় হচ্ছে সায়েন্স আর্টস কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো দেয়া নিয়ে, এবছরের ক্ষেত্রে কিভাবে বা কত নম্বর দিয়ে অ্যাকচুয়ালি সাবজেক্ট দেওয়া হবে, বিগত বছরগুলো স্কুলই ডিসাইড করতো কত নম্বর পেলে অ্যাকচুয়ালি স্কুলে সায়েন্স আর্টস কমার্সের সাবজেক্টগুলো দেওয়া যাবে। কিন্তু এবছর কিন্তু ও ওয়েস্ট বেঙ্গল মানে তোমরা WBBSC-তে অ্যাকচুয়ালি 10 পড়তে এখন তোমরা উঠে গেছো WBCHSC মানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমরা উঠে গেছো উচ্চশিক্ষা সংসদে। উচ্চশিক্ষা সংসদ তোমাদের ভর্তির একাদশ শ্রেণীর এলিজিবল ক্রাইটেরিয়া অর্থাৎ একাদশ শ্রেণীর সাবজেক্ট দেওয়া নিয়ে কিন্তু একটি রীতিমতো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। সেখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে যে তোমাদের সাবজেক্ট কিভাবে দিতে হবে, একটা নির্দিষ্ট রুলস কিন্তু ফেলে দিয়েছে WBBSC, যেখানে সাবজেক্ট হিসাবে তোমাদের ইলেকটিভ সাবজেক্টগুলো অ্যাডমিশন কাদের কি রুলস রেগুলেশন অনুযায়ী দেওয়া হবে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। যদি তুমি একাদশ শ্রেণীতে ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক রাখতে চাও সেক্ষেত্রে কিন্তু কমপক্ষে তোমাদের 45% নাম্বার থাকতেই হবে ম্যাথামেটিক্সে, অর্থাৎ ক্লাস টেনে 45% 100-তে 45 কিংবা তার বেশি নম্বর থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি উচ্চশিক্ষা সংসদের রুলস অনুযায়ী তুমি ম্যাথামেটিক্স নিতে পারবে। 45-এর কম হলে কিন্তু তোমরা নিতে পারবে না। সেই রকমই আরও কিছু সাবজেক্টের কথা উল্লেখ করেন, যেরকম বায়োলজি তোমার সাবজেক্ট নিতে গেলে লাইফ সায়েন্সে 45% কিংবা তার বেশি নম্বর দরকার, অর্থাৎ জীবন বিজ্ঞানে তোমাদের কি হচ্ছে 45 কিংবা তার বেশি নম্বর পেতে হবে। এবং তারপরে তোমরা ফিজিক্স যদি নিতে চাও সিঙ্গেলভাবে কিংবা কেমিস্ট্রি নিতে চাও অথবা ফিজিক্স কেমিস্ট্রি উভয়ে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের 45% পেতে হবে ফিজিক্যাল সায়েন্সে। সেক্ষেত্রে কিন্তু 45% টোটাল পেতেই হবে, মানে ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানে তোমাদের 100-এর মধ্যে 45 পেতে হবে কিংবা তার বেশি পেতে হবে। এবং তারপরে তুমি যদি জিওগ্রাফি নিতে চাও ক্লাস 11-এ জিওগ্রাফি নিতে গেলেও তোমাদের মাধ্যমিকে কিন্তু জিওগ্রাফিতে অর্থাৎ ভূগোলে কিন্তু 45 কিংবা তার বেশি নম্বর পেতে হবে। এবং সর্বশেষে তোমরা যদি একাদশ শ্রেণীতে কম্পিউটার সায়েন্স নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স তো লাগবেই তোমরা জানো, ও সেক্ষেত্রে তোমার ম্যাথামেটিক্সে 45% কিংবা তার বেশি নম্বর পেলেই কিন্তু তোমরা কম্পিউটার সায়েন্স পাবে, আদারওয়াইজ পাবে না। তার মানে বুঝতে পারছো 45% কিন্তু খুব বেশি নম্বর না। আর উপরের যে রুলসগুলো বললাম, এই যে রুলসগুলো বললাম, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চশিক্ষা সংসদ কিন্তু রীতিমতো ঘোষণা করেছে বিজ্ঞপ্তি দ্বারা, সেক্ষেত্রে তোমাকে 45% পেলেই এই সাবজেক্টগুলো কিন্তু তোমরা একাদশ শ্রেণীতে নিতে পারবে। এবং আমি আশা করছি প্রত্যেকেরই 45% হয়তো প্রত্যেকটা বিষয়ে রয়েছে। এবং এখানে আমি একটা কথা বলে দিই, পার্সেন্ট পেয়েছো মানেই তোমরা এই সাবজেক্টগুলো প্রত্যেকটা স্কুলে নিয়ে নেবে তা না, প্রত্যেকটা স্কুলেরও কিন্তু একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন রয়েছে, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। পরবর্তীকালে এই বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষকরা তাদের স্কুলের রুলস রেগুলেশন চেঞ্জ করবে কি না সেটা পরবর্তী দেখার বিষয়। এইখানে দেখো একটি স্কুলের আমি রুলস রেগুলেশন দিচ্ছি, যেখানে টোটালের ওপর 75% চাইছে এবং ইন্ডিভিজুয়াল সায়েন্স নিতে গেলে 70% চাইছে, নিজের স্টুডেন্টদের ক্ষেত্রে বায়ো স্টুডেন্টদের ক্ষেত্রে আরও বেশি চাইছে। তো একটা নির্দিষ্ট কিন্তু প্রত্যেকটা স্কুলের একটা নির্দিষ্ট রুলস থাকে, যত বেশি পপুলার স্কুল যত বেশি স্টুডেন্ট স্কুলে ভর্তি হতে চায় তার ডিমান্ড তত বেশি থাকে, সেই কারণে তারা তত বেশি কিন্তু পার্সেন্টেজ চায়। সেক্ষেত্রে এ তুমি যে স্কুলে ভর্তি হতে চাইছো সেই স্কুলে অ্যাকচুয়ালি কত পার্সেন্টে সায়েন্স দিচ্ছে বা ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি দিচ্ছে, কত পার্সেন্টে অ্যাকচুয়ালি কমার্স দিচ্ছে অ্যাকাউন্টেন্সি বা এই ধরনের সাবজেক্ট দিয়ে থাকছে কিংবা কম্পিউটার সায়েন্স দিচ্ছে কিংবা আর্টস দিচ্ছে, সেটা কিন্তু তোমাকে দেখতে হবে যে তুমি কোন স্কুলে পড়ছো। কিন্তু অফিসিয়ালভাবে যেটা বলা হয়েছে 45%-এর নিচে থাকলে তোমরা কোনো স্কুলেই কিন্তু বা কোনো স্কুলই কিন্তু তোমাদের এই এই বিষয়গুলো যেগুলো উল্লেখ করলে
দিলাম এখানে সেই সব বিষয়গুলো দিতে পারবে না। এছাড়া তোমরা যে স্কুলে পড়ছো তোমাদের অ্যাকচুয়ালি কত পার্সেন্ট পারচেস চাইছে সায়েন্সের জন্য ও আর্টসের জন্য কত এবং কমার্সের জন্য কত পার্সেন্ট চাইছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর ভর্তির প্রক্রিয়া কালকে থেকেই কিন্তু তোমাদের বিভিন্ন স্কুলে শুরু হয়ে যাবে, এ সেই কারণে কারা রীতিমতো ভর্তি হয়ে গেছো, কারা কালকে ভর্তি হচ্ছে এবং তোমাদের একাদশ শ্রেণীর পঠন পাঠনও খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তোমাদের একাদশ শ্রেণীর পঠন পাঠনের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ও যখনই একাদশ শ্রেণী শুরু নিয়ে বা ক্লাস কীভাবে হবে সেই নিয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবো তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেওয়ার সর্বপ্রথম প্রচেষ্টা রাখবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে